Hi everyone, welcome back to my channel. Bondhura to tumra kemon acho? Asha kori bhalai acho. To ami maer kache eschi ei bikal bela ekhon theke vlog ta shuru korlam. To ajke bipotarni pujo chilo to ma onek kichu arke baniyeche. Cholo ar ekhon bolche luchi banabe ar ki posad diyechilo. Tobe ektu aste aste karigori bidya shuru. Khula khuli korbi na. Emni khel liye. Cholo ki posad dekhai. এই দেখো আনারস পোষা দিয়েছিল তো এই ফ্রিজে কেটে রেখেছি চিনি জলে ডুবিয়ে হালকা মানে হালকা চিনি নুন দিয়ে আর কি ভিজতে দিতে বা খেতে ভালো লাগে আনারসটা তো পুষ্টি কাঁচা ছিল আনারসটা ওই জন্য আর কি কতটা ভালো লাগছিল না একটু বেশ পাকা পাকা হলে ভালো লাগত তো চলো এটা রেখে দিই কটা আমি নিয়ে নিলাম তো এইটা ছিল আর আমাকে দিয়েছে একটা টিফিন বক্সে করে অবশ্য খেতে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এই রুমটাতে আছে তো এই বেটুকে দিয়েছিলাম তো বেটু এগুলো কিছু খাচ্ছে না এই যে এগুলো সব ঘরে বানিয়েছে তিল গুড় তারপর ওই সুজির লাড্ডু ওইটা ছাতুর লাড্ডু এই যে গুড় বাদাম বাদাম এগুলো সে 13 রকমের ফল মিষ্টি দেয় বিপদ তারে নিতে সেইটা তো চলো এগুলো বসে বসে খাই আরামসে আস্তে আস্তে আর ফলও দিয়েছে তো ফলগুলো এখন তো বেটুকে দেখাবো না বেটু খাওয়ার জন্য ছটপট করবে এই যে আটাও মেখে রেখেছে লুচি বানাবে সকালবেলা বলছে তাড়াহুড়ি বানাতে পারেনি আর আমিও আসতে পারেনি নইলে হেল্প হয়ে যেত তো দেখো ফলগুলো তো এগুলো এখন খাবো না ঘর নিয়ে যাও তো দেখো এই যে আমি লুচি ভাজছি আমাকে বললো একটু ভেজে দিতে ছেঁকে দিতে মানে যাই হোক ভাজা ছাঁকা তো একই হলো তো বললো লাল লাল করে এরকম করে ভেজে দিতে আর ওই যে বেলে দিচ্ছে নিচে বসে বসে তো চলো এইটা হয়ে গেলে আমরা বেটু খাবারটা খাওয়াবো আর আমরাও খেয়ে নেবো দিয়ে আমরা অবশ্য চলে আসবো কারণ কালকে নদিয়া যাবে বলছে তো আমারও নিমন্ত্রণ ছিল কিন্তু যাওয়া হবে না কারণ অতটা বাসে আমি জার্নি করতে পারবো না তারা আর বেটুকে নিয়ে তো অসুবিধার জন্য আমার আর কি যাওয়া হলো না আর বেটুরও শরীরটা সর্দি সর্দি দেখো বেলছে নইলে বেশ তোমরা ভালোই ভালো ব্লগ পেতে নদিয়ার তো পরে সময় হলে তখন আরও যাব এখন বেটু শরীর খারাপের জন্য যেতে পারলাম না আর আমি অতটা বাসে জার্নি করতে পারবো না দেখো এই যে বেটু খাচ্ছে লুচি পায়েস তো এখানেই বসলাম বেটু ঠান্ডা তো লেগে আছে কাঁচছে ওই জন্য নিচে আর বসালাম না আর বাইরে বৃষ্টি হচ্ছে জোর বৃষ্টি তা আমি যখন আসি তখন এক ফোঁটা মেঘ ছিল না সাদা মেঘে বৃষ্টি আর পুরো জলদি লাও তো এই দেখো আর কি ফ্রিজটার উপর হামলা করে দিচ্ছে বেটু আর ওর তো চলবে না ঠান্ডা লাগা যায় দেখো মুড়ি বাদাম ভাজ মানে মুড়িটার সঙ্গে বাদাম ভাজা মিশাল এটা কালকে বাসে খাবে তো মোটামুটি সকাল 8টায় বার হবে আর ওইখানে মনে হয় পৌঁছাবে সন্ধ্যা 5টা 6টাকে মনে হয় আর কৃষ্ণনগরী বলছে পৌঁছাবে 4টায় তো তারপর আরও 1 ঘন্টা বাসে তো এটি তেলটা ভাজা ঢাকা দিয়ে রেখেছে আর এইদিকে বেগুন আলুর একটা তরকারি পায়েস এই যে এগুলো করেছে তো চলো খাবারটা খেয়ে নিই আর আমরা ঘর চলে আসবো কারণ আর তাড়াতাড়ি ঘুমাবে কালকে ভোর ভোর উঠবে তবে তো রেডি হতে পারবে আরও বলছে লুচি আর কিছু নিয়ে যাবো আলু ভাজা বাসে খাবার জন্য কারণ বাইরের খাবার খাওয়া উচিত নয় আর খেতে শরীর খারাপও হয়ে যেতে পারে আর তাছাড়া কে কী মিশিয়েও দিতে পারে এই দুটোই ভয় থাকে তো ওই জন্য বলছে আর এই যে দেখো মিষ্টিগুলো বানিয়েছে সুজি দিয়ে বললো বানিয়েছে সুজি আর গুঁড়ো দুধ রসগোল্লার মতো তো খুব একটা ভালো হয়নি আর খারাপও হয়নি এই যে দেখো তো ভেঙে ভেঙে গেছে ভালোই লাগছিলো এগুলো সব মিষ্টিগুলো কালকে বানিয়েছে বললো কালকে আমি ফোন করেছিলাম তখনই বানাচ্ছিলো বললো এক গাদা মিষ্টি বানালাম তো অল্প অল্পই সব মিষ্টিগুলো বানিয়েছে এটা আবার একটা কি গজার মতো বানিয়েছে দেখো তো এইটার আবার ভিতরে রস ঢুকে নেয় দেখো রস ঢুকে নেই ভিতর তো যাই হোক বানিয়েছে এইটাই অনেক আর অনেক সময় হয়ে যায় আমিও আগে যখন মানে মেচা বানিয়েছি গজা বানিয়েছি ঠিকুয়া তো সারা বছর বানাতো আমি 2-3 বার তো এখন আর কিছু বানাতে ইচ্ছা করে না আর বেশি তেলের আর ভাজা ভুজি মানে মিষ্টি জিনিস খাওয়া অতটাও উচিত নয় আগে যখন ছোটো ছিলাম খেতাম এখন আর কি জেনে বুঝে তো
এই যে দুই একদিন বরফ দেহারে ঠিকই আছে। তো দেখো এই ঘড়িটা আর কি দিয়েছে ডিটারমেন্টে বাবাকে। তো এই যে টাইম এক্সে 3000 কত মনে হচ্ছে দামটা, দামটা মুছে দিয়েছে। তো এটা গিফট ডিটারমেন্টের, আর বললো একটা ব্যাগ দিয়েছে। তো এখনকার নয়, 2007-এর এগুলো। তো এটা তো বাবা পড়ে না, এই ছোট ভাই পড়ে। আর ব্যাগ আর হ্যাঁ বাস্কো বললো ওগুলো দিয়েছে। তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকো বন্ধুরা। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি। এই যে এটা গ্যারেন্টি কার্ডটা, 2007-এরও ডেট লেখা আছে।